ও মাই গড, ট্রাকের চেয়ে বড় হাতি। কেমনে হলো? রাস্তায় উল্টাপাল্টা চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। কি সুন্দর দৃশ্য দেখুন, গ্রামের পথ ধরে চলে যাচ্ছে একটি ট্রেন। এই হাতিটির কাণ্ড দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সে কি কৌশলে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে তার গোপন রহস্য কিন্তু আমি বলে দিব এই ভিডিওতে। বলিয়াদি বাজার, এবার আমি যাচ্ছি সামনের দিকে, দেখুন বলিয়াদি কলেজ। যারা এই জায়গাটিকে চিনেন তারা তখন বুঝতে পেরেছেন আমি আজকে দুইটি জেলার বর্ডার আপনাদেরকে দেখাবো। থাকুন মুভিং বাংলাদেশের সাথে। নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে। বরাবরের মতো আজও আমি বের হয়েছি আপনাদেরকে বাংলাদেশের একটি সুন্দর জায়গা দেখানোর জন্য। এই জায়গাটি হলো ধামরাই উপজেলা, ঢাকা জেলা। ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতলি বাজার থেকে আমি যাত্রা শুরু করে আপনাদেরকে নিয়ে যাব কালিয়াকুড়ের বলিয়াদি বাজার পার হয়ে রেল লাইন পর্যন্ত। আপনারা জানেন যে এই রাস্তাটির একাংশের ভিডিও আমি কিন্তু একটি পর্বে দেখিয়েছি যার শিরোনাম ছিল প্রাচীন ধামরাই। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই যে দেখুন আমতলা বাজার, আমি একটু আগে থেকে শুরু করলাম যাতে করে আমতলা বাজারের পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখাতে পারি। প্রিয় দর্শক, আপনারা শুরুতে শিরোনামে যেরকমটি দেখেছিলেন যে একটি হাতি কীভাবে রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার এগুলো থামিয়ে থামিয়ে টাকা আদায় করছিল, সেটি কিন্তু কিছুক্ষণ পর দেখবেন। এই আমতলি বাজারে দেখুন এই ছেলেগুলো কারো মাথায় হেলমেট নেই, যার ফলে আপনারা কিন্তু শুরুতে আরেকটি ভিডিও দেখেছেন অ্যাক্সিডেন্টের ভিডিও। এইরকম যুবক ছেলে পেলে এরা কিন্তু বেপরোয়াভাবে রাস্তায় চলে, হেলমেট এদের লাগে না। আর দেখুন তিনজন উঠেছে মোটরসাইকেলে, কারণ কি এই যে এটা একটু বয়স্ক হয়ে যায়, হেলমেট পরেছে আমাদের মতো আর কি। আর দেখুন এই যুবকগুলো তিনজন দুজন করে মোটরসাইকেলে হর হামেশায় চলছে, কারণ এই রাস্তাগুলোতে তেমন ট্রাফিক পুলিশ থাকে না, এই জন্য ওরা কিন্তু এই গ্রামের ভিতর দিয়ে রাস্তায় এভাবে চলাচল করে মজা পায়। কিন্তু একটি বিষয় আমার মাথায় ধরে না যে মাথা আমার কিন্তু ব্যথা হয় পুলিশের, এই ধারণা কিন্তু ভুল। প্রিয় বন্ধুরা, উপরে লেখা আছে টাঙ্গাইল এলাঙ্গা কত কিলোমিটার, আপনারা দেখে নেবেন। আর যেটা বলছিলাম যে আমার মাথা আমি সেভ করব, মনে হয় যে আমি পুলিশের ভয়ে হেলমেট পরি, বিষয়টা কিন্তু এমন হওয়া উচিত নয়। এই যে দেখুন আমি বলেছিলাম দুইটি জেলার মিলনস্থল, এই যে গাজীপুর জেলা, ঢাকা জেলা, গাজীপুর জেলাকে স্বাগত জানাচ্ছে। আর এই পাশ থেকে আবার গাজীপুর জেলা, ঢাকা জেলাকে স্বাগত জানাচ্ছে। অর্থাৎ এই জায়গাটি আমি এখন চলে এসেছি কিন্তু গাজীপুরে, কিছুক্ষণ আগেও ঢাকায় ছিলাম। এই যে দেখুন, এই যে আমি কিন্তু এটা কিন্তু এই সাইডটা কিন্তু গাজীপুর অর্থাৎ কালিয়াকুড় থানা। আবার দেখুন ওই পাশটি, ওই যে এই সাইনবোর্ডের ওই পাশটি হলো ধামরাই থানা, ঢাকা জেলা। প্রিয় বন্ধুরা, বিভাগ একটি, ঢাকা আর গাজীপুরের ঠিক সীমানা হলো এই জায়গাটি ধামরাই রুটে। আমি এখন আবারও আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। আজ এই সময়টি ছিল বিকালবেলা, আর ওই সময় একটু নিম্নচাপ ছিল সমুদ্রে, যার কারণে আবহাওয়াটি একটু কম তাপমাত্রা। প্রিয় বন্ধুরা, দেখলেন এখান থেকে কালিয়াকুড় কত কিলোমিটার। আমি আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা কিন্তু কোনো কিছু মিস করবেন না, প্রয়োজনে ভিডিও থামিয়ে পজ করে করে দেখবেন, কারণ বাংলার রূপ এত সুন্দর, আপনারা যদি টেনে টেনে যান তাহলে মিস করবেন। সামনে আরও সুন্দর সুন্দর বাজার আছে। আর সবচেয়ে যে মূল বিষয়টি আপনাদেরকে আমি দেখাবো সেই হাতিকাণ্ড। হাতিকাণ্ড বলার কারণ হলো আসলেই এটি একটি কাণ্ড, এটি কোনো অনিচ্ছাকৃত ঘটনা না, এটাকে একদম ইচ্ছাকৃতভাবেই এই কাণ্ডটি যে হাতির পিঠে বসে থাকে সে করে থাকে। এরকম দৃশ্য আপনারা ঢাকা শহরে, বিভিন্ন জেলা শহরে আপনারা দেখেছেন যে হাতির উপরে বসে ভিক্ষা করে, হাতি ভিক্ষা। আপনারা জানেন যে ঘোড়ায় চড়ে ভিক্ষা করা, হাতিতে চড়ে ভিক্ষা করা, এগুলো আপনারা আজকাল বাংলাদেশে দেখেছেন, কিন্তু প্রাইভেট কারে চড়ে ভিক্ষা করা আপনারা আমাদের দেশে এখনও দেখেননি। তবে সেটি পৃথিবীর অনেক দেশে আছে, হয়তো বাংলাদেশেও সেটি কোনো এক সময় হতে পারে। প্রিয় বন্ধুরা, আর কিন্তু বেশি সময় নেই সেই দৃশ্যটি দেখার জন্য। আমরা দেখুন বাংলাদেশটাকে যদি স্বপ্নের চোখে আমরা দেখি তাহলে কিন্তু আসলেই সুন্দর, আসল রূপ কিন্তু এইটি। দেখুন বাংলার গ্রাম,
68,000 গ্রাম বাংলার যে সৌন্দর্য বলা হয় কবিতায়, গানে, নাটকে, সিনেমায়, সাহিত্যে, সত্যি আপনি ঢাকা শহরের চার দেয়ালের ভিতর থেকে কিন্তু সেই দৃশ্য আপনি বুঝতে পারবেন না। এই যে দেখুন এই হাতিটি, আমি প্রথমে দেখে চমকে গিয়েছিলাম যে এত বড় প্রাণী এটি, আবার কি কাছে এসে দেখি এটি আসলে হাতি। এবার আপনারা একটু লক্ষ্য করুন যে হাতিটি কিভাবে পরিচালনা করছে ওই হলুদ গেঞ্জি পরার লোকটি। সে কিন্তু হাতির ঠিক ওই পায়ের, হাতির ঠিক কানের নিচে, কানের আড়ালে পা দিয়ে এরকম করে সে ইশারা দিচ্ছে। হাতিটাকে এমনভাবে ট্রেন আপ করা হয়েছে যে এরকম করলে তুই এটা করবি, এটা করলে এরকম করলে এটা করবি। কারণ আপনারা জানেন যে মানুষ প্রত্যেক চাইলেই প্রাণীদেরকে বশে আনতে পারে, কারণ হাতির সার্কাস, বাঘ দিয়ে, সিংহ দিয়ে আপনারা সার্কাসও দেখেছেন। এইখানে একটি মজার ঘটনা হলো, এই ছেলেটির কাছে কোনো টাকা নেই, সে আরেকজনকে ডাকছে যে টাকা দিয়ে যা। অবশেষে এই হাতিওয়ালাটিও নাছোর বান্দা, তাকে ছাড়বে না। পরে এই ছেলেটি কী করলো, সে যে এই বিড়ি খায়, সিগারেট খায়, সেই সিগারেট ধরিয়ে কিছু অংশ ওই হাতিটিকে দিল, অর্থাৎ হাতির যে চালক আছে তাকে দিল। এরপরও কিন্তু তাকে খালি হাতে ছাড়া হলো না, এক প্রকার বিড়ি ঘুষ দেওয়ার মতো, যে বাবা নে তুই বিড়িতে দুটো টান দে, তাও আমাকে মুক্তি দে। পরে বিড়ি বিনিময়ের মাধ্যমে এই ছেলেটি মুক্তি পেল হাতির কাছ থেকে। এবার দেখুন আরেকটি মোটরসাইকেলকে ধরে ফেলেছে। এমনি করে সে এইখান দিয়ে, আমি থাকাকালীন যতগুলো গাড়ি দেখেছি কাউকে সে ছাড় দেয়নি। আপনারা দেখতে থাকুন মুভিং বাংলাদেশ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে কিন্তু ট্রাককে কীভাবে আটক করে সেটাও আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন ট্রাকটি কিন্তু কম বড় না, এরপরেও হাতির সামনে ট্রাকটিকে ছোট মনে হচ্ছে, এত বড় দেহের অধিকারী এই হাতি। সে দেখুন অনায়াসে এত বড় হাতি এই ট্রাকটিকে থামিয়ে দিল। এই ট্রাকটিকে কি ছাড়বে দেখি তো, একটু ঘুরি ঘুরি। হ্যাঁ, এই ট্রাকটিকেও ছাড়া হয়নি, অর্থাৎ ওর সামনে যাকে সে পাচ্ছে এই গ্রামের রাস্তা ধরে, সে কিন্তু অনায়াসে চাঁদাবাজি করে যাচ্ছে। মানে কোনো বাধা দেওয়ার কেউ নেই, দেখারও কেউ নেই, কারণ হলো ও এই রাজপথের রাজা, হাতিতে চড়ে ভিক্ষা করা। বড় ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, এই গল্পটি যদি আমি না বলে হুমায়ুন আহমেদ বলতো বা লিখতো তাহলে কিন্তু অনেক সাহিত্য রস থাকতো। প্রিয় বন্ধুরা, এই হাতির চাঁদাবাজি দেখতে দেখতে, হাতির ভিক্ষা করাও বলতে পারি আমরা, দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি। এই প্রাইভেট কারটি দেখে আমার কৌতূহল জাগলো যে এটিকে কী করবে, পাড়া মারবে নাকি সর্দি ধাক্কা মারবে। এই জন্য আমি একটু ঘুরে দাঁড়ালাম, দেখি কী করে। হ্যাঁ, এই এটাকেও ছাড়া হয়নি, আমি যেটা দেখলাম অনেক দূর থেকে, একেও থামিয়ে তার কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই হাতিকাণ্ড অবশ্যই জানাবেন, আর এমনটি কে কে কোথায় দেখেছেন, আপনার এলাকায় এমন ঘটে কি না সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যে রাস্তা ধরে যাচ্ছি এখন কিন্তু হাতিকাণ্ড শেষ, এখন দেখবেন নতুন কাণ্ড, সেটি হলো সুন্দরকাণ্ড। ঢাকা শহর আপনারা দেখতে দেখতে আপনাদের চোখের মধ্যে কিন্তু কনক্রিট আটকে গেছে। আজ এই সবুজ দেখে আপনাদের চোখকে সতেজ করবেন, কারণ সবুজ হলো চোখের খাদ্য। আমরা যেমন পেট ভরার জন্য মুখ দিয়ে খাই, তেমন আমাদের চোখটা ভালো রাখার জন্য চোখের খাদ্য হচ্ছে এই সবুজ প্রকৃতি। এই যে দেখুন, এই রাস্তা ধরে মাওয়া এবং চন্দ্রাও যাওয়া যায়। আপনারা চাইলে ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর এলাকা থেকে ধামরায় এসে
এই রাস্তা ধরে আপনারা সোজা কালিয়াকৈর আসতে পারবেন। আবার চাইলে আরেকটা রাস্তা বাম দিকে চলে গিয়েছে, কিছুক্ষণ আগে পার হয়ে গিয়েছি, সেটা ধরে আপনারা আবার মির্জাপুরে উঠতে পারবেন টাঙ্গাইল যাওয়ার জন্য। আর গাজীপুর মমিশিং যাওয়ার জন্য এই রাস্তা ধরে মাওনা আর গাজীপুর যেতে হলে চন্দ্রা যেতে হবে। এটি হলো বলিয়াদি বাজার, ঐতিহ্যবাহী বলিয়াদি বাজার। এখানে কালিয়াকৈরের অনেক ছেলে পেলে আসে মিষ্টি খেতে, সকালবেলা বাজারে দুধ কিনতে। খুব সুন্দর দুধ এবং ভালো মিষ্টি এখানে পাওয়া যায়। আরেকটি স্মৃতি আমার মনে পড়ে গেল এই রাস্তার। অনেক বছর আগে আমি এই রাস্তায় এসেছিলাম একটা দাওয়াত খেতে, অর্থাৎ ওই বিয়ে শাদির ব্যাপারে পাত্রী দেখার জন্য এই রাস্তায় এসেছিলাম। তখন এই রাস্তাটি কাঁচা ছিল, মানে মাত্র সে রাস্তার কাজ চলছিল, জায়গায় জায়গায় ইটের খোয়া ফেলা হয়েছে, জায়গায় জায়গায় কাঁচা বালু। তখন আমরা একটি ওই যে পায়ে চালিত রিক্সার মতো যে ভ্যান থাকে, সে ভ্যান একটি ভাড়া করে নিয়ে এসেছিলাম, কারণ গাড়ি ঘোড়া চলার মতো অবস্থায় রাস্তায় ছিল না। তখন ওই ভ্যানে মাঝে মাঝে উঠতাম, কিছু দূর যেত, আবার আমরা নেমে ধাক্কাইতাম, এরপরে আবার উঠতাম, আবার ধাক্কা মারতাম। এই যে দেখুন সেই কাণ্ড, বলেছিলাম যে সুন্দর কাণ্ড দেখাবো, এখানে আবার একটি অ্যাক্সিডেন্ট কাণ্ড ঘটে গিয়েছে। কেমনে হইল? ওরা কোন দিকে যাচ্ছিল? এদিকে একবার একবার খেয়াল করে দেখুন যে ওই মোটরসাইকেলটার দিকে তাকান আর ছেলেটার দিকে তাকান, মানে ওর চেয়ে কয়েক গুণ ওজন হবে ওর মোটরসাইকেলের, কিন্তু মাথায় হেলমেট নেই। আবার চালায়ও কিন্তু এরা ইচ্ছে মতো, মনে করে যে ও ছাড়া এই রাস্তায় আর ওকে কেউ আটকাতে পারবে না, ওর সাথে কেউ ধাক্কা লাগলে সে উড়ে একদম পড়ে যাবে, এই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে এরা মোটরসাইকেল চালায়। আপনারা দেখলেন, আমি যতটুকু বুঝলাম এবং ওখানে দাঁড়িয়ে কিছু শুনলাম, তাতে মহিলারাও বলছিল যে এরকম একটি ঘটনা ঘটেছে। আরেকটি মোটরসাইকেল ওরই মতো হয়তো বা ছিল, যেমনটি আগে দেখিয়েছিলাম, যার কারণে দুজনে মুখোমুখি সংঘর্ষ হওয়ার মতো অবস্থা হয়েছিল। ছেলেটি ডান দিকে স্লিপ করে বালুর উপরে উঠে দিয়েছে, কাত হয়ে পড়ে গিয়েছে, হাঁটুটাটু ছিলে গিয়েছে। আল্লাহ রহম করুন, আমরা কারো অ্যাক্সিডেন্ট কামনা করব না, সবাই সতর্ক হন আমার কথাগুলো শুনে। এই জন্য মূলত এই উদ্দেশ্যে কথাগুলো বলা। প্রিয় বন্ধুরা, এই যে সবুজের সমারোহ আপনারা দেখছেন, ঢাকা শহরও দেখেছেন এবং বাংলার আসল রূপ আপনারা দেখেন। এই রাস্তায় সারাদিন চললেও ক্লান্তি আসে না, বিশ্বাস করেন, মানে এত সুন্দর সবুজ এবং অক্সিজেন, আর ঢাকার মতো কোনো জ্যাম নেই এবং অতিরিক্ত হর্ন নেই। হর্ন আছে, কারণ এই অটোওয়ালা এরা পেটের ব্যাটারি চালিত অটো যে আছে এরা শুধু অযথা হর্ন বাজায়, না দিলেও চলে, কিন্তু খুবই কম, ঢাকা শহরের মতো না, গাড়ি নেই হর্ন কে দিবে, তাই না বিষয়টি? তো এই জন্য এই রাস্তা ধরে গেলে কোনো ক্লান্তি আসে না, বিশ্বাস করেন আমার খুব ভালো লেগেছিল, মন চায় যে এই রাস্তায় যায়। কিন্তু সমস্যা হলো কি, এই রাস্তার ভিডিও আমি আরও কয়েকটি দিয়েছি, কিন্তু আমার দর্শকরা কেন যেন এই ঢাকার বাহিরের ভিডিওগুলো দেখতে চায় না, যার কারণে আমি নিরুৎসাহিত হয়ে যাই যে আমি কি দর্শকদেরকে ভালো কিছু দিতে পারছি না, কষ্ট দিচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা বাংলার রূপ দেখুন, দেখবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। ও যে দেখুন, একটি উঁচু ভবন দেখা যাচ্ছে, ওটি হচ্ছে বলিয়াদি কলেজ, যেটি কালিয়াকৈর কলেজ নামে আপনারা জানেন। কালিয়াকৈর কলেজ মানেই কিন্তু এই বলিয়াদি কলেজ। কালিয়াকৈর শহরের ভিতরে কোনো কলেজ নেই, এটিকেই কালিয়াকৈরের কেন্দ্রীয় কলেজ আপনারা বলতে পারেন। আরেকটি কলেজ আছে, সেটি হলো চন্দ্রাতে, আর এটি হলো কালিয়াকৈরের একমাত্র কলেজ, যেটি বাজার থেকে এই বলিয়াদি রুটে, অর্থাৎ বাজার থেকে কালিয়াকৈর বাজার থেকে উত্তর দিকে আসতে হয় এই বলিয়াদি কলেজ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা কালিয়াকৈরে বসবাস করেন তারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন, আমি কিন্তু অনেক কিছু এড়িয়ে গিয়েছি কারণ সব জায়গা ভালো করে চিনি না। আপনারা অনেকে আমাকে বলেন যে জায়গার নাম বলবেন, উল্লেখ করবেন, আসলে আমি সব জায়গা ভালো করে চিনি না এবং দাঁড়িয়ে যে কাউকে জিজ্ঞেস করবো সেটাও চলন্ত অবস্থায় সম্ভব হয় না। তো আমি চেষ্টা করব সামনে আরও ভালো করে ভিডিও করতে, আমার সাথে কাউকে রাখতে, যাতে করে মজা করে করে দুইজন একসাথে হলে অনেক ভালো হয়।
প্রিয় দর্শক, আমি আর বেশি কষ্ট আপনাদেরকে দেব না, আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর আপনাদের জন্য আরেকটি কাণ্ড রয়েছে, সেটি হলো ট্রেন কাণ্ড। আপনারা এই গ্রামের মেঠোপথ ধরে আঁকাবাঁকা হয়ে কীভাবে ট্রেন রাস্তা বয়ে গিয়েছে আপনারা জানেন, তারই একটি চিত্র আমি সামনে যেতে যেতে পেয়েছিলাম। ট্রেন আমার সামনে ধরা দিয়েছিল ক্যামেরায়, এই দেখুন, বলতে বলতে আপনাদের সামনেও চলে এসেছে। দেখুন কত সুন্দর লাগছে, সবুজের মাঝে সবুজ ট্রেন। এই ট্রেন কিন্তু, এই লাইন কিন্তু উত্তরবঙ্গ চলে গিয়েছে, এবং ইন্ডিয়া যে ট্রেনগুলো যায় এই ট্রেন, এই রাস্তা ধরেই কিন্তু সেই ট্রেনগুলো যায়। এই যে দেখুন এখানে সিগন্যাল, আমি যদি একটু ডান দিকে চেপে এসেছি শুধুমাত্র ট্রেনটিকে দেখাবো বলে, যদি আমার এটি উচিত হয়নি, কারণ ওই পাশ থেকে যারা আসবে তারা তো এই ডান পাশ দিয়ে তারা যাবে রাস্তা ধরে। আমি শুধুমাত্র আপনাদেরকে ট্রেনটি দেখানোর জন্য এখানে এসে দাঁড়ালাম। এই যে দেখুন ট্রেনটি চলে গেল, এই মানুষগুলো ট্রেন দেখার জন্য দাঁড়িয়েছিল। এই যে আমার জন্য কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেল, দেখুন এই যে, এই যে এরা যেতে পারছে না, দুঃখিত। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে জানি না, আমি অনেক কথা বলে ফেলেছি এই ভিডিওতে, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনারা বাংলার রূপ দেখবেন অবশ্যই, সুযোগ পেলেই ঢাকার বাহিরে চলে যাবেন, যারা জেলা শহরে থাকেন তারা থানা শহরে গ্রামে চলে যাবেন, আর যারা গ্রামে থাকেন তারা অন্য গ্রামে অন্য জেলা শহরে ঘুরে ঘুরে দেখবেন। বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। দেখতে থাকুন মুভিং বাংলাদেশ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, পুরো ভিডিওটি শেষে আপনার অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। থাকুন মুভিং বাংলাদেশের সাথে, যাচ্ছি কালিয়াকৈরের দিকে।